চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লা ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে চাকরি সংক্রান্ত কোনো প্রকারের নোটিফিকেশান বের হলেই তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখানে কী পোস্টে নিয়োগ হবে পদ কতগুলো আছে বেতনক্রম আবেদন প্রক্রিয়া যোগ্যতা সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো আপনারা কার্পণ্যতা দেখাবেন না লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কারণ আপনাদের উদ্দেশ্যে সমস্ত নোটিফিকেশানগুলো খুঁজে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো কথা না বাড়িয়ে আসা যাক মূল যে বিষয় সেখানে এখানে ইন্ডিয়ান আর্মি তার ওয়েবসাইট দেওয়া আছে

তাহলে কেবলমাত্র অবিবাহিত পুরুষদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস ফর হান্ড্রেড অ্যান্ড ফার্টি টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি একশো চল্লিশ কমেন্সিং এটা শুরু হবে জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেরাদুনে ফর পারমানেন্ট কমিশন তাহলে এটা পারমানেন্ট পোস্টে নিয়োগ হবে ইন্ডিয়ান আর্মিতে যোগ্যতা কী কী লাগবে দেখে নিন ন্যাশনালিটি প্রথমত ইন্ডিয়ান হতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া আর এ সাবজেক্ট আর নেপাল তাহলে ভারতীয় নাগরিক হতে হবে নোটিফিকেশানটা অনেক বড় আছে তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আছে তো যারা নেপালি আছেন এখানে তাদের অনেক কিছু সুবিধা বা ছাড়ও আছে বয়স এখানে কুড়ি থেকে সাতাশের মধ্যে হতে হবে আর বয়সটি হিসাব করা হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অ্যাপ্লাইং তাহলে আবেদন করার জন্য শিক্ষাগত যে যোগ্যতা সেটা কি থাকতে হবে ক্যান্ডিডেটস হু পাস্ট পাসড দ্য রিকুইজিট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর আর ইন দ্য ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই তারা তাহলে যারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছেন বা কোর্স এখনও করছেন তাদের বা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেটস স্টার্টিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স উইড বি এববেল টু সাবমিট প্রুফ অফ পাসিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এক্সামিনেশান তাহলে তার প্রমাণ কিন্তু দিতে হবে গ্র্যাজুয়েট টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের যে সার্টিফিকেট তার প্রমাণ দিতে হবে ফাইনাল ইয়ার এক্সামিনেশান যে সার্টিফিকেট বা সেমিস্টার সার্টিফিকেট সেগুলো দিতে হবে ফর ইন্ডাকশান অফ প্রি কমিশন ট্রেনিং অ্যাকাডেমি এগুলো দেখবেন আরও অনেক কিছু দেওয়া আছে আপনাদের মার্কশিটে যতগুলো সেমিস্টার আছে সবগুলোই দেবেন ভ্যাকান্সি কতগুলো আছে এখানে ভ্যাকান্সি একশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ হবে ক্যান্ডিডেটস মাস্ট নট দ্যাট ওনলি দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস অ্যান্ড দে আর অ্যাকসেপ্টেবল ইকুইভ্যালিটি স্ট্রিমস স্ট্রিক্টলি অ্যাজ নোটিফাইড ইন দ্য টেবল বিলো উইল বি অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস উইথ ডিগ্রিজ ইন অ্যানি আদার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস আর নট এলিজিবল অন্য কোনো স্ট্রিমে যদি গ্র্যাজুয়েট হয় তারা আবেদন করতে পারবেন না এখানে বলা হচ্ছে কী কী সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম কী কী লাগছে সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ টেকনিক্যাল ট্রেডস ভ্যাকান্সিজ আছে একশো চল্লিশটি এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার কনস্ট্রাকশন সবগুলো দেওয়া আছে তারপরে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এগুলো শিক্ষাগত যোগ্যতা এখানে শূন্য পদে আছে ষাটটি তারপরে আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ হবে গ্রাজুয়েট হতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশান আর ইনস্ট্রুমেন্টেশান এখানে শূন্য পদ আছে তিনটি তারপরে আছে ইলেকট্রনিক্স সে আগেরটায় এখানে এই সমস্ত টপিকগুলো থাকতে হবে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ফাইবার অপটিক্স এখানে শূন্য পদ আছে টোটাল চারটি তারপরে মেকানিক্যাল মেকানিক্যাল পোস্টে নিয়োগ হবে এখানে এই সমস্ত টপিকগুলো থাকতে হবে এখানে শূন্য পদ আছে সাতটি মেকানিক্যালের ক্ষেত্রে তারপরে আছে মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস এখানে এই সমস্ত যেগুলো একটা থাকলেই হবে এখানে শূন্য পদ আছে দুটি টোটাল হচ্ছে ত্রিশটি শূন্যপদ এসবের ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড টোটাল আছে একশো চল্লিশটি টাইপ অফ কমিশন গ্র্যান্ড অফ কমিশন দেওয়া আছে এখানে रिकमेंडेड कैंडिडेट्स अफ़ टीजीसी कर्स जानुरी हज़ार पचिस हूज मेरिट इज नट उदिन द नंबर अफ एलोटेड भैकन्सिज अफ रेसपेक्टिव इंजीनियरिंग स्टीम्स मे बी अफार टू जॉन्ट शर्ट सार्वस कमशन एट हम शर्ट सर्विस कमिशन मान शर्ट सर्विस परमानेंट कमशन एंटीडेट सिनियोरिटी ट्रेनिंग सिलेक्टेड कैंडिडेट्स उल बी डिटेल्ड ফর ট্রেনিং অ্যাট ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেরাদুনে হবে সেটা ট্রেনিংটা অ্যাকর্ডিং টু দেয়ার পজিশান ইন দ্য ফাইনাল অর্ডার অফ মেরিট ইঞ্জিনিয়ারিং স্ট্রিম ওয়াইজ আপ টু দ্য নাম্বার অফ অ্যাভেলেবল ভ্যাকান্সিজ অ্যান্ড সাবজেক্ট টু মিটিং অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিউরেশান ট্রেনিংটা হবে বারো মাস অর্থাৎ এক বছরের কস্ট অফ ট্রেনিং দ্য ইন্টার কস্ট অফ ট্রেনিং অ্যাট মিলিটারি অ্যাকাডেমি দেরাদুন ইজ মানে সরকারি খরচায় আপনাদের ট্রেনিংটা হবে হি উইল বি রিলায়েবল টু রিফান্ড কস্ট অফ ট্রেনিং ইন কেস দ্য জেন্টলম্যান ক্যাডেট ইজ উইড রান যদি জয় দেওয়ার পরে সে যদি আবার ছেড়ে চলে যায় তাদেরকে সপ্তাহেখানে ষোলো হাজার দুশো ষাট টাকা করে ফেরত দিতে হবে তাহলে ট্রেনিংটা পুরোপুরি করে নিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস দেওয়া আছে এখানে এখানে যে সমস্ত র্যাঙ্কের ট্রেনিংগুলো হবে লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কলোনাল কলোনাল টিএস কলোনেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট এ সমস্ত ডিপার্টমেন্টের ট্রেনিংগুলো হবে র্যাঙ্ক দেওয়া আছে মিলিটারি সার্ভিস পে এখানে বেতনক্রম পনেরো হাজার পাঁচশো পার মান্থ এটা ফিক্সড ট্রেনিং চলাকালীন এটা দেবে আপনাদেরকে আর পরবর্তীতে ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে চাকরিতে জয়েন করলে তখন বেতন আলাদা হয়ে যাবে তখন ছাপান্ন হাজার একশো টাকা করে পার মান্থ দেওয়া হবে সাকসেসফুল হলে এটা পাবেন কোয়ালিফিকেশন গ্র্যান্ট তাছাড়া অন্যান্য অ্যালাউন্স থাকবে এখানে মেজারমেন্ট দেওয়া আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বেতনক্রম হবে সি না বেতন বেতনক্রম বেশি আছে পঁচিশ হাজার এখানে তারপর মিডিয়াম ষোলো হাজার নশো লো আছে পাঁচ হাজার তিনশো বিভিন্ন দেওয়া আছে দেখবেন ইউনিফর্ম অ্যালাওয়ান্স কুড়ি হাজার পার ইয়ার এটা বছরে র্যাঙ্ক ইন কাইন্ড ইন পিস অ্যান্ড ফিল্ড এরিয়াজ ট্রান্সপোর্ট অ্যালাওয়ান্সেস সব কিছুই দেওয়া আছে তারপর এখানে শিশুদের বা আপনাদের বাচ্চাদেরও পার মান্থ শিক্ষার জন্য দু হাজার দুশো পঞ্চাশ টাকা করে পাবেন হোস্টেল সাবসিডিও আছে ছ হাজার সাতশো পঞ্চাশ পার মান্থ আর্মি গ্রুপ ইন্স্যুরেন্সও আছে ইন্স্যুরেন্স দশ হাজার করে এখানে আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এখানে গিয়ে অফিসার এন্ট্রি বা অ্যাপ্লাই লগ ইন অফিসার এন্ট্রিতে গিয়ে রেজিস্ট্রেশন করবেন বা ক্লিক করবেন হ্যাঁ তারপরে আপনাদের যে যোগ্যতা বা সমস্ত কিছু যা দেওয়া আছে সবগুলো একে একে ফুলো পূরণ করবেন আপনাদের এখানে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রিড দ্যাট নোটিফিকেশান কেয়ারফুলি অ্যান্ড দেন ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম টু অ্যাভয়েড মিস্টেকস ঠিকঠাকভাবে পূরণ করবেন আধার নাম্বার অ্যান্ড ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি ফর রেজিস্ট্রেশন তাহলে অনলাইনে যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের আধার আর মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা লাগবে আগে রেজিস্ট্রেশন করবেন তারপর ফর্ম ফিল আপ করবেন জয়েন্ট ইন্ডিয়ান আর্মি থেকে অফিসার্স পোস্টের জন্য সিলেকশন প্রসিডিওর সম্বন্ধে দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মেডিকেল এক্সামিনেশন আছে এই পিডিএফ ফাইলের নোটিফিকেশানটি দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন তাছাড়া জয়েন ইন্ডিয়ান আর্মি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনারা পুরো তথ্য পেয়ে যেতে পারেন লাস্ট আছে ইনার ডাউ টু অ্যাভয়েড লাস্ট আওয়ার সার্চ এনস্টার টাইম রেসপন্স কোয়ারেজ রিসিভড টু থ্রি ডেজ অনলাইন অ্যাপ্লিকেশন উইল ওপেন দশ এপ্রিল তাহলে দশ এপ্রিল অ্যাট পনেরোশো আওয়ার্স নয় মে তাহলে দশ এপ্রিল থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে মে মাসের ন তারিখ সে হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে অফিসার্স পোস্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি একশো চল্লিশটি পোস্টে বেতনক্রম বেশ ভালোই আছে যাদের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করা আছে তারা আবেদন করবেন অন্যান্যরা পারবেন না তো তার যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো দেখে উপকৃত বে ইন্টারেস্টেড আগ্রহী প্রার্থী যারা অবশ্যই আবেদন করবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের উদ্দেশ্যে সমস্ত নোটিফিকেশনগুলো সার্চ করে আপনাদের ভালোর জন্য ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও